ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নরপিল। আজ আমরা জানবো নরপিল সম্পর্কে। তো ফ্রেন্ডস, তার আগে একটু বলে নিই, আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিই। ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি নরপিলের প্যাকেট। এখন আমরা প্যাকেট থেকে বের করব। নরপিল 1 লিভোনর্জেস্টল 1.5 মিলিগ্রাম। নরপিল 1 কি? নরপিল 1 মহিলাদের জন্য একটি জরুরি জন্মনিরোধক, যাহা অক্ষরিত যৌন মিলনের 72 ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায়। নরপিল 1 নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট হিসাবে ব্যবহার করা উচিত নয়। প্রতিটি নরপিল 1 ট্যাবলেটে আছে লিভোনর্জেস্টল বিপি 1.5 মিলিগ্রাম। লিভোনর্জেস্টল একটি প্রজেস্ট্রোজেন গ্রুপের ঔষধ। কখন সেবন করবেন? নরপিল 1 একটি মুখে খাওয়ার ইমার্জেন্সি জন্মনিরোধক ট্যাবলেট। ইমার্জেন্সি বা জরুরি জন্মনিরোধক কি? ইমার্জেন্সি জন্মনিরোধক এমন একটি পদ্ধতি যা অক্ষরিত সহবাসে ডিম্বাণু ও শুক্রাণুর নিষিক্তকরণ প্রতিরোধ করে। কখন ইমার্জেন্সি জন্মনিরোধক ব্যবহার করবেন? অক্ষরিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্মনিরোধক ট্যাবলেট ব্যবহার করতে হবে, তবে সহবাসের 12 ঘন্টার মধ্যে হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু 72 ঘন্টার পরে নয়। নিম্নলিখিত কারণে ইমার্জেন্সি জন্মনিরোধক ব্যবহার করা বাঞ্ছনীয়। সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করেন, যদি আপনি পরপর 3 দিন বা ততোধিক নিয়মিত জন্মনিরোধক ট্যাবলেট খেতে ভুলে যান, যদি সহবাসের সময় আপনার সঙ্গী কনডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা কনডম ফেটে গিয়ে থাকে, যদি আপনার জরায়ুতে অবস্থিত জন্মনিরোধক IUT স্থানচ্যুত হয়ে থাকে, যদি যৌনতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মনিরোধক ক্যাপ সরানো হয়ে থাকে, যদি আপনি মনে করেন যে কোয়াটাস ইন্টাররাপ্টাস অকার্যকর হয়েছে এবং রিদম মেথড অনুসরণকালীন সময়ে যদি সহবাস করে থাকেন ধর্ষণজনিত কারণ। কিভাবে এ ওষুধ সেবন করতে হবে? সেবন মাত্রা: এ চিকিৎসায় একটি ট্যাবলেট সেবন করা প্রয়োজন। নরপিল 1 ট্যাবলেটটি যত তাড়াতাড়ি সম্ভব সেবন করতে হবে, যা অক্ষরিত যৌন মিলনে 12 ঘন্টার মধ্যে এবং কোনো ক্রমেই 72 ঘন্টার পরে নয়। মাসিক চক্রের যে কোনো সময়ে নরপিল 1 সেবন করা যেতে পারে। সেবন পদ্ধতি: নরপিল 1 মুখে খাওয়ার ট্যাবলেট, 1 গ্লাস পানির সাথে এই ট্যাবলেট সেবন করা উচিত। লিভোনর্জেস্টল ব্যবহারে মাসিক স্রাব স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত সময়ে হয়, তথাপি মাসিক স্রাব নির্ধারিত সময়ে আগে ও পরে হতে পারে। ওষুধ সেবনে 2 ঘন্টার মধ্যে বমি হলে সঙ্গে সঙ্গে আরও একটি লিভোনর্জেস্টল ট্যাবলেট সেবন করতে হবে। খিঁচুনি রোধক কোনো মেডিসিন খাওয়া যাবে না, এতে কার্যকারিতা কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিন, নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।